হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হলো সকাল, ভিডিওটা আরম্ভ করে দিলাম। তো বন্ধুরা দেখো আমি কি কি রান্না করে নিচ্ছি। আজকে ভাবছিলাম কি ভিডিও করব না, তো দেখো আমি এখানে করেছি ডাল, পালং শাক ভাজির আলু দিয়ে, আর মাছের ঝোল বসিয়েছি, আর এখানে করব মাশরুম, আর এখানে মাছ ভেজে নিয়েছি। এখানে আলু দিয়ে মাশরুম করছি অল্প করে ছেলের জন্য। মাছ দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দেবো, এখানে মূলো দিয়ে, টমেটো দিয়ে মসুরির ডাল সকালবেলা আরও খাওয়া হয়েছে, ছিল আরও। তারপর এখানে আলু ভাজি, আর এখানে হলো আলু দিয়ে পালং শাক ভাজি, আর এই হলো, এটা হলো আলু দিয়ে মাশরুম, আর এখানে আলু বেগুন কপি ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনেক পরে ফিরলাম এখন বিকেল। টিসুম করতেছে, এটা দেখাচ্ছ কিন্তু। তুমি বসো, আমি কাপড় গুলো একটু গুছিয়ে নিই। হ্যাঁ, এই কাপড় গুলো গুছাবো এখন। এখানে বসে আছে হনুমান, ওই দেখো ছোট ছোট, একটা বন্দুক ছিল জানলা দিয়ে ফেলে দিচ্ছে এখন, দেখো।
কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আমি এখন সন্ধ্যা দিব, ছেলের জন্য দুধ গরম করছি। এখানে ছেলের জন্য দুধ নিয়েছি, স্কুটার জন্য ম্যাগি খেয়েছে বড় ছেলে, আর ওকে পুচকিটাকে দুধ দিব। এই দেখো ওকে এত খালি দুধ কখনো খাওয়ানো যায় না, খালি দুধ তো খাবে নাই, যেটুকু দুধ নিয়েছি এখানে বিস্কুটটা যতটুকু ভিজবে ওইটুকু খাবে, তারপরে যে নিচে দুধটা থাকবে ওইটা আর খাবে না। দেখো পুচকিটাকে দুধ বিস্কুট খাওয়িয়ে চা বানিয়ে নিয়ে আসলাম, এখন চা খাবো। এখানে একদম ছোট 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 নিমকি আছে এখানে, আর বিস্কুট নিয়েছি, সন্ধ্যেবেলার চা খাবো এখন। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।